ভালো আছো বন্ধু? আমার পণ মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলিমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো শনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গুরুজন, সম্মানীয় ব্যক্তি। পাঠ, পড়া। হেলা, অবহেলা। আদেশ, হুকুম, ফাঁকি। কাজে অবহেলা। কভু, কখনো। সামলিয়ে, এড়িয়ে। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। কবিতাটি থেকে আমরা কি শিখলাম? মুখে মুখে উত্তর বলি ও লিখি। ডান দিকের কথার সাথে বাম দিকের কথা মিলিয়ে পড়ি ও লিখি। গুরুজন সম্পর্কে জানি এবং তাঁদের সম্পর্কে একটি করে বাক্য লিখি। নিচের কবিতাটি মুখস্থ বলি ও লিখি। নিচের বাক্যগুলোর কাজ বোঝানো শব্দগুলো লিখি এবং তা দিয়ে বাক্য তৈরি করি। আমি সকালে ঘুম থেকে উঠি। ওঠা, সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। কথাটা মনে মনে বললাম। বলা, সবার সত্য কথা বলা উচিত। কবিতাটি মুখস্থ বলি ও লিখি। আমার ইচ্ছে সম্পর্কে তিনটি বাক্য লিখি। কেমন লাগলো? খুব মজা।